Hello everyone, this is Rafique Bhuiyan here. Aajke alochona korbo holo Romania purpose e ashole ami dui ekta video te alap korechhilam age to alap korar pore je ghotona ta ghoteche seta chilo work visa. So work visa karone prochur call email text ami peyechi ebong apnader sokolke abar dhonnobad janai je amake call diyechen ami ottonto byasto thakate properly answer korte pari nai ar ekta byapar holo সবাইকেই তো ক্লায়েন্ট হিসেবে আমি নিতে পারি না ওয়ার্ক ভিসায় বিকজ ওয়ার্ক ভিসাটা কিন্তু সার্টেন পিপল করে আমি সবসময়ই বলি এটা আমি শুধু আপনাদের সকল কিছু অর্গানাইজ করতে পারি ওই যে টাকা পয়সা এটা সেটা বিভিন্ন কিছু যেন নষ্ট না হয় তো আমি চারটা ক্লায়েন্ট নিয়েছি তারা দিয়ে আমার মনে হয় তারা ফ্লাই করবে ফেব্রুয়ারিতে ওয়ার্ক ভিসায় এখন রোমানিয়ান এম্বাসি ও কনসুলেট অফিসও খুলেছে ইন্ডিয়াতে তো এটা হলো একটা পারপাস কিন্তু আজকের যে আলোচনা রোমানিয়া পারপাস সেটা হলো আপনারা কীভাবে অ্যাকচুয়ালি ওয়ার্ক ভিসা ছাড়াও যেতে পারেন একটু এডুকেশন থাকলে যাওয়া যায় সেটা হলো যদি মনে করেন যে আপনারা রোমানিয়া যাবেন একটা সুন্দর নিউজ আপনাদেরকে আজকে দেই এটা অ্যাকচুয়ালি আজকেই অ্যানাউন্স হয়েছে একটু আগে সেটা হলো রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ অফার করছে তো স্কলারশিপে আপনারা অ্যাটেন্ড করতে পারেন এটা কিভাবে এবং এইটাতেই আপনারা খুব ভালো করবেন যারা রোমানিয়া যেতে চান ইন্টারমিডিয়েট যারা পাস তারা অনার্সে ভর্তি হইতে পারেন যারা অনার্স বা ডিগ্রি করা তারা মাস্টার্সে ভর্তি হইতে পারেন এবং পিএইচডি করতে পারেন একটা চমৎকার স্কলারশিপ এটা গভর্নমেন্ট আপনাদেরকে অ্যাকোমোডেশন মানে থাকা ফ্রি এবং টিউশন ফি ফ্রি এবং মাসিক অন্যান্য কিছু খরচও দিবে কাউকে 85 ইউরো 65 ইউরো করে রোমানিয়ান ইয়েতে কারেন্সিতে তারা পে করবে বাট ইকো ব্যালেন্সে আমি দেখলাম যে 85 ইউরোর মতো টিউশন ফি ফ্রি এটা মনে রাখবেন রোমানিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ এটা এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এটা ডিল করবে তো এটা অ্যাপ্লিকেশনগুলো এম্বাসিতে পাঠাইতে হবে বা কনসুলেট অফিসে এটা একটা ব্যাপার 30 এপ্রিল 2021 হলো লাস্ট ডেট টু অ্যাপ্লাই আচ্ছা তাহলে মনে রাখবেন যে দুই তিনটা জিনিস রোমানিয়ান স্কলারশিপ এটাই আইএলটিএস ছাড়া আপনাদের জন্য সবচেয়ে বড় সুযোগ চমৎকার বলার কারণ এইটা কারণ আমি যখনই ভিডিওতে কথা বলি বা ইয়েতে কথা বলি বা কনসালটেন্সি করতে যাই আইএলটিএস আপনাদের জন্য একটা বড় বাধা আসলে এইটাকে সহজভাবে নিতে হবে তারপর এগুলোর ব্যাপারে পরে আলোচনা করব এই রোমানিয়ান স্কলারশিপটা পেতে হলে আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বা আইএলটিএসটা লাগবে না তাহলে এটা কী কী কারণে গভর্নমেন্ট দিবে তারা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারকে তারা উদ্বুদ্ধ করার জন্য সকলের কাছে এটা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো ছাড়া আর সকলে অ্যাপ্লাই করতে পারবে তার মানে বাংলাদেশি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনার্স মাস্টার্স অ্যান্ড পিএইচডি এবং এটা 30 এপ্রিল লাস্ট ডেট আর 85টা স্কলারশিপ দিবে টোটাল এটা মনে রাখতে হবে 85টা এবং আরও মজার ব্যাপার তার আইএলটিএস ছাড়া যদি যান তাহলে পড়বেন কিসে সেটা হলো রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ এই কারণেই তারা এটা দিবে একটা সেমেস্টার বা দুইটা সেমেস্টার ফ্রি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ করাবে ওখানটা যাওয়ার পরে এগুলো সবই ফ্রি এবং ইউনিভার্সিটিতে টিউশন ফিগুলো ফ্রি আবার মনে রাখতে হবে এইটা এবং বয়স হইতে হবে 35 বছর হইতে হবে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট স্টুডেন্টদের বয়স 35 আর 45 হইতে হবে উপরে যারা পিএইচডি করবে 45-এর ওপরে যারা তারা পিএইচডি করার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না আর 35-এর ওপরে হইতে হবে ডিসেম্বর 31-এর মধ্যে এই বছর 35-এর নিচে হইতে হবে বয়স আন্ডার গ্র্যাড বা মাস্টার্সে আপনি যদি অ্যাপ্লিকেশন করতে চান তো এটা আমার মনে হয় আপনাদের জন্য আমার কাছে মনে হয় আর কি যে এটা গুড নিউজ ফর দোজ স্টুডেন্টস হু ওয়ান এ গো ফর এ স্কলারশিপ এবং ফ্রি পড়তে চায় তো সো এটা এবং ইউরোপে থাকা খাওয়া এটার একটা আলাদা সুবিধা এবং রোমানিয়াতে আপনাদের ফিউচার ভালো হবে যারা স্টুডেন্ট হিসেবে যাবেন তো আই হোপ যে এই জিনিসটা আপনাদের কাজে লাগবে এবং এতে আমাদের হেল্প লাগতে পারে বা আমার হেল্প লাগতে পারে এবং আমি প্রমিস করলাম এই স্কলারশিপের ব্যাপারটা আমি হেল্প করব বিকজ এইটা টোটালটা এই জাতীয় জিনিসগুলোতেই আমি ডিল করতে পছন্দ করি হ্যাঁ আদার দেন ওয়ার্ক ভিসা অর সামথিং স্কলারশিপ স্টুডেন্ট অ্যাডমিশন এই পারপাসটায় আপনারা যোগাযোগ করতে পারেন রোমানিয়া স্কলারশিপের ব্যাপারে আবার 30 এপ্রিল লাস্ট ডেট 85টা স্কলারশিপ দিবে
আপনি বাংলাদেশি হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, আইএলটিএস লাগবে না। আর কি জানার আর বিভিন্ন ডকুমেন্টস লাগবে, ইউ ক্যান ম্যানেজ দ্যাট। হ্যাঁ, তো আপনি এটার ব্যাপারে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। তো আশা করি আমাদের সাথে যোগাযোগের সব অ্যাচিভ ক্যানাডা লিখলে ফেসবুক পেজে অথবা যে কোনো জায়গায় ইউটিউবে, দেন ইউ ক্যান গেট অল দ্য ইনফরমেশন। টেক কেয়ার, সি ইউ সুন।